وقال الله تعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা ওয়েব টিভি কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামিক সেমিনারে উপস্থিত হতে পেরেছি এজন্য আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ অতঃপর শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে নবীর আদর্শকে অনুসরণ অনুকরণ করলে বিচারের মাঠে মুক্তি সুনিশ্চিত সেই নবীর প্রতি লক্ষ কোটি শান্তি দ্বারা বর্ষিত হোক আল্লাহুম্ম সাল্লি আলাইহি আল্লাহু বারিক আলাইহি সারা দেশ থেকে আগত তরুণ উদীয়মান আলোচকবৃন্দ ও নবীন প্রবীণ ওলামা ইকরামগণ আজকের অনুষ্ঠানে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় দলে দলে বিভক্তির মৌলিক কারণ ও তার প্রতিকার আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই যে আমরা আমাদের পরিচয়টা কি এটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে অবশ্যই আমরা এই আলোচনাটা একটু বুঝতে পারব ইনশাআল্লাহ আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে পৃথিবীতে সৃষ্টি করেছেন এটা আমাদের মৌলিক পরিচয় আমরা মানুষ অসংখ্য সৃষ্টিজীবের মধ্যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের দ্বিতীয় পরিচয় আমরা মুসলিম পৃথিবীর সকল মানুষই মুসলিম নন কিন্তু সকল মুসলিমই মানুষ সকল মানুষদের মধ্য থেকে আল্লাহ আমাদেরকে মুসলিম হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন আরেকটা বৈশিষ্ট্যগত পরিচয় আমাদের আমরা আহলুল হাদিস বা আহলে হাদিস আহলুল হাদিস বা আহলে হাদিস বলা হয় যারা পবিত্র কোরআন ও সহি হাদিসের অনুসারী পরিভাষায় আহলে হাদিস হচ্ছে তাই যারা মানুষের মতামতকে উপেক্ষা করে একমাত্র পবিত্র কোরআন ও সহি হাদিসকে নিঃশর্ত মেনে নিয়ে তদনুযায়ী আমল করে তারাই হচ্ছে আহলে হাদিস মনে রাখবেন একজন আহলে হাদিসের দুইটি বৈশিষ্ট্য আছে এক আকীদার ক্ষেত্রে শিরকের বিরুদ্ধে আপোষহীন তাওহীদপন্থী দুই আমলের ক্ষেত্রে বিদাতের বিরুদ্ধে আপোষহীন সুন্নাতপন্থী একজন আহলে হাদিস ইমামের পিছনে হোক আর একাকা হোক ফরজ সালাতে হোক আর নফল সালাতে হোক জানাজার সালাতে হোক আর অন্য সালাতে হোক প্রত্যেক সালাতের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করে আমরা সূরা ফাতিহাই বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ আমরা একমাত্র তোমার ইবাদত করি এবং তোমার নিকটই সাহায্য চাই এই মানুষ কখনো পীরের কাছে বা কোনো মাজারে গিয়ে সাহায্য চাইতে পারে না এই জন্য আকীদার ক্ষেত্রে শিরকের বিরুদ্ধে আপোষহীন তাওহীদপন্থী হচ্ছেন একজন আহলে হাদিস অনুরূপভাবে ইসলাম একটি পরিপূর্ণ সংবিধান পরিপূর্ণ জীবন ব্যবস্থা আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে বিশ্বনবী বিদায়তের ভাষণে বলেছেন আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম আজকের দিনে দিন পরিপূর্ণ হয়ে গেল অতএব এই কমপ্লিট জীবন ব্যবস্থার মধ্যে এই স্বয়ং সম্পূর্ণ দিনের মধ্যে কোনো নতুন করে কোনো বিধান তৈরি করার কোনো বিধান বাদ দেওয়ার একটু সংযোজন একটু বিভাজন করার অধিকার স্বয়ং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এমপি চেয়ারম্যান মেম্বার মাদ্রাসার অধ্যক্ষ পীর সাহেব বড় হুজুর ইমাম সাহেব কাউকে ইসলামে মাতুব্বরি করার অধিকার দেওয়া হয়নি সম্মানিত উপস্থিতি আমরা আহলুল হাদিস আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররুকু তোমরা আল্লাহর রজ্জুকে আল্লাহর বিধানকে মজবুতভাবে শক্ত করে আঁকড়ে ধরো দলে দলে বিভক্ত হয় না অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে আজকে মুসলিম মিল্লাতের মধ্যে মুসলমানদের মধ্যে দলে দলে বিভক্তি হচ্ছে এই বিভক্তির মৌলিক চারটি কারণ এক ইহুদি খ্রিস্টানদের প্ররোচনা ইহুদি খ্রিস্টানরা সবসময় চায় যে মুসলমানদের ঐক্য নষ্ট হোক তাদের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি হোক তারা সবসময় আমাদেরকে ধোকা দেয় আমাদের সঙ্গে প্রতারণা করে আর আমাদের মতো এক শ্রেণীর বোকা মুসলমানেরা ইহুদি খ্রিস্টানদের প্ররোচনায় পড়ে তাদের ধোকায় পড়ে আমরা বিভক্ত হয়ে যাচ্ছি দুই রাজনৈতিক স্বার্থদ্বন্দ্ব রাজনৈতিক স্বার্থদ্বন্দ্বের কারণে আজকে মুসলিম মিল্লাতে বিভক্তি কেউ বলছে সংসদে গিয়ে ক্ষমতা গ্রহণ করে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে কেউ বলছে বোমা মেরে রাতে রাতে ক্ষমতা দখল করতে হবে কেউ বলছে তাবলিগ করে দিন প্রতিষ্ঠা করতে হবে বিভিন্ন জন বিভিন্ন ধরনের পথ ও পন্থা অবলম্বন করছে সুতরাং রাজনৈতিক স্বার্থদ্বন্দ্বের কারণে আজকে মুসলিম মিল্লাতে বিভক্তি তিন নম্বর হচ্ছে বিজাতীয় দর্শন চিন্তার অনুপ্রবেশ এই বিজাতীয় দর্শন চিন্তার অনুপ্রবেশ নিয়ে আলোচনা করে অনেক সময় লাগবে যেহেতু সময় সংক্ষেপ চতুর্থ নম্বর কারণ হচ্ছে শরীয়তের ব্যাখ্যাগত মতভেদ আমরা জানি পবিত্র কোরআনে সূরা দুখানের 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্না আনজালনা ফী লাইলাতিন মুবারাকা নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি বরকতময় রাত্রিতে অথচ এই আয়াতের ব্যাখ্যায়
একশ্রেণীর মাঝহাবি ভাইয়েরা বলল এই কোরআন নাযিল হয়েছে শবে বরাতের রাত্রিতে, কিন্তু স্পষ্ট বিধান আল্লাহ বলেছেন ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআনকে অবতীর্ণ করেছি কদরের রাত্রিতে। সম্মানিত উপস্থিতি, আলোচনা শেষ। আমি পরিশেষে আপনাদের উদার আহ্বান জানাব যে আমরা কখনোই দলে দলে বিভক্তি না হয়ে দল মত নির্বিশেষে সকল মুসলিম এক প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধভাবে জামাতবদ্ধভাবে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের অনুসরণ ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পরিচালনা করার চেষ্টা করব। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক, আমরা যেন সকলে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করতে পারি। পরিশেষে আমি এই ওয়েব টিভির উত্তরোত্তর মঙ্গল কামনা করছি, ভালো কামনা করছি। আজকে যারা আয়োজন করেছেন আমি তাদের জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিনের প্রকৃত দায়ী হিসেবে কবুল করুক এবং মিডিয়ার মাধ্যমে দিন প্রচারের জন্য আল্লাহ তাদেরকে সর্বাত্মক চেষ্টা করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই আশা এই একাঙ্ক্ষা ব্যক্ত রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।